হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর আজকে এসেছি তোমাদের কোশ্চেনের আনসারগুলো দিতে, যে এতদিন ধরে যে তোমরা আমার কাছে কোশ্চেন করছিলে যে দিদিভাই তোমার শাশুড়িমাকে দেখাও না কেন, তোমার বর কী কাজ করে, তোমার কয় ছেলে মেয়ে, তোমার বাড়ি কোথায়, তো এইসব, তো এইসবের কোশ্চেনগুলোর আনসার দিতে এসেছি। আর এমনিও তোমরা টাইটেলটা পড়ে বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। তো এক এক করে তোমাদের কোশ্চেনগুলোর আনসার দিই। যে ফার্স্ট আমি বলে দিই, আমার নাম হচ্ছে প্রিয়া দেবনাথ, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সম্রাট দেবনাথ। তো আমার জন্ম হচ্ছে দিল্লিতে, আমি মানে দিল্লিতে আমার জন্ম, ওখানেই আমার পড়াশোনা সব কিছু, কেন কি আমার বাবা বেঙ্গলি, এখানেই থাকতো কিন্তু কাজের পারপাস ওখানে গেছিলো, সে তার জন্য আমাদের সব কিছুই ওখানে। আর বিয়ে হয়েছে আমার এই ওয়েস্ট বেঙ্গলে, মানে কলকাতাতে। তো এখানে বিয়ে হয়েছে কেন কি আমার পিসির বাড়ি, দাদুর বাড়ি, মানে আমার বাবার যত রিলেটিভ আছে সব এখানে বাড়ি। তো আমার পিসির বাড়ির থেকেই আমার বিয়েটা হয়েছে, কেন কি যে আমার যে হাজব্যান্ড হচ্ছে সেটা হচ্ছে আমার দাদা, আমার মানে আমার পিসির ছেলে, তার বন্ধু, সেই বন্ধুত্ব হিসাবে সেইভাবে আমার বিয়েটা হয়েছে। আর নেক্সট কোশ্চেন ছিল যে দিদিভাই তোমার শাশুড়িমাকে দেখাও না কেন, তো উনি নেই, উনি আমার বিয়ের আগেই এক্সপায়ার হয়ে গেছিলো, তার জন্য আমার বিয়ে হয়েছে 2010-এ, 11 বছর হয়ে গেছে, আর উনি এক্সপায়ার হয়েছে 2009-এ। তো মানে আমার যে বর, তো তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তো যেহেতু সার্টেন ওনার মা এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য আমার যে ননদ আর আমার শ্বশুর বললো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, কাউকে আনার দরকার, তার জন্য ছেলেকে বিয়ে দিয়েছে, তো তাই আমি এই বাড়িতে এখন। আর হচ্ছে নেক্সট ছিল যে তোমার কয় ছেলে মেয়ে। আমার দুই ছেলে মেয়ে, এক হচ্ছে মেয়ে, মেয়ে হচ্ছে বড়, তার বয়স হচ্ছে 8+, আর ছেলে হচ্ছে ছোট, যার বয়স হচ্ছে 3+। তো মেয়ের নাম হচ্ছে সেনায়া আর ছেলের নাম হচ্ছে আরিয়ান। এই আর নেক্সট ছিল তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে গাইঘাটাতে, গাইঘাটা হচ্ছে হাবড়া আর বনগাঁর মিডিলে, মানে হাবড়ার থেকে 11 কিলোমিটার ভেতরে, মানে আমরা যে এলাকাতে থাকি পুরো গ্রাম, তোমরা তো দেখতেই পেরেছ আমার ব্লগে দেখোই বেশিরভাগ, পুরো একদম গ্রামের মতন, তো এখানে আমাদের বাড়িটা। আর আরেকটা প্রশ্ন যে দিদিভাই তোমার হাজব্যান্ড কী কাজ করে, তো আমার হাজব্যান্ড অ্যাজ এ প্রফেশনাল ডক্টর ও। আর অনেকে আবার বলে যে দিদিভাই তুমি তোমার ব্লগগুলোতে আর তোমার ভিডিওতে তোমার শ্বশুরমশাইকে দেখাও না কেন, শ্বশুরমশাই আছেন, উনি ওনার রুমে থাকে, আর উনি এইসব ব্যাপারটা এতটা ইন্টারেস্টেড নয় এইসব ব্যাপারে, আর মানে কি বলবো, এক ভাষায় যে বুঝবে না ব্যাপারটা, তো তার জন্য ওনাকে সেভাবে ব্লগে নেওয়া হয় না। তো উনি আছে, উনি একদম ভালো আছে, আর উনি জানে যে আমি ব্লগ করি, এই ব্যাপারটা উনি জানে, কিন্তু আমি মানে করছি, মানে ওনাকে একটু সাইডে রেখেই করছি, তো তার জন্য। আর আমার হাজব্যান্ডরা কয় ভাই বোন, হ্যাঁ এটাও খুব প্রশ্ন ছিল যে দিদিভাই তোমার হাজব্যান্ডরা কয় ভাই বোন, তোমার দেওর আছে কি না, তো আমার কোনো দেওর নেই, আমার শুধু একজন ননদ আছে, সেটা হচ্ছে আমার বরের থেকে বড়, মানে দিদি, তো দিদিভাই আছে, তো ওনার বাড়ি হচ্ছে বারাসাতে, আর আমাদের বাড়ি তো গায়েঘাটাতে বললাম। আর অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমাকে ফোন চেক করে করে বলতে হবে ফ্রেন্ডস, কেন কি অনেক প্রশ্ন এরকম থাকে যেগুলো স্কিপ হয়ে যাচ্ছে, মানে আমি ওগুলোর আনসার দিতে পাচ্ছি না, তখন তোমরা ভাবছো যে দিদি মনে হয় আনসারটা দিচ্ছে না ইয়া কিছু, তার জন্য। তো এখন এক একটা করে কমেন্টগুলো পড়ি আর সেগুলোর আনসার দিই। শতদল সরকার কমেন্ট করেছে, সম্রাটদা তোমাকে কত ভালো সেলুন থেকে চুল কাটিয়ে আনলো, সেখানে গেলে না আর নিজেই কেটে ফেললে। হ্যাঁ জানোই এখন কোভিডের টাইম, প্রথম কথা সেলুন ফেলুনে এখন যাচ্ছি না, আর তারপরে টাইমও হচ্ছে না, যে আমি যে যাব সেই টাইমটুকু আমার কাছেও আছে, আমার বরের কাছে নেই নিয়ে যাওয়ার, তো এখন হাবড়ায় যাব কি করে। আর এখন যেহেতু আমি মানে বাইরের যে অটো ফটোগুলোতে এখন যাচ্ছি না, একটু অ্যাভয়েড করেই চলছি, তার জন্য আর যাওয়া হয়নি, তার জন্য চুলটা বাড়িতেই নিজেই কেটে ফেলেছি। আর ভালো হয়েছে, কিছু কিছু লাইফে এক্সপিরিয়েন্স করা দরকার, তো আমি চুলটা কেটে দেখলাম যে কেমন হয়েছে, আর ঠিকই হয়েছে, ততটা খারাপ হয়নি, চলে যাবে, মানে এখন তো কোনো পার্টি ইয়া কোনো বিয়ে বাড়ি এরকম নেই যে আমাকে একদম পারফেক্ট দেখা দরকার, চুলটা পারফেক্ট, এখন বাড়িতে আছি, ঠিক আছে চলে যাবে, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে তারপরে কমেন্ট ছিল এত তাড়াতাড়ি, হ্যাঁ আরেকটা কমেন্ট এসছে, সেটা করেছে ইন্ডিয়ান ব্লগার মিনা, কমেন্ট করেছে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার কী করে, কিছু টিপস ভাই।
তো কোনো টিপস নেই, আমি কোনো টিপস ইয়া কিছু এভাবে কোনো কিছু এক্সট্রা কোনো ম্যাজিক করিনি। তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে চ্যানেলটা আমি 17th April ওপেন করেছিলাম, আর কন্টিনিউ আমি কন্টেন্ট দিয়ে গেছি, মানে কন্টিনিউ আমি ভিডিও করে গেছি। তো তোমরা ভালোবাসা দিয়েছো, তার জন্য এত তাড়াতাড়ি এতটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। এখন আমার আই থিঙ্ক 834 ইয়া কিছু, মানে এই টাইমে এখন যখন ব্লগটা করছি এই টাইমে এতটা সাবস্ক্রাইবার। তো এরকম কিছু এক্সট্রা আমি কিছু করিনি, যা আছে এই আছে এই। আর নেক্সট হচ্ছে আমার বাড়ি কোথায় সেটা তো আমি বলে দিয়েছি, আমার বাড়ি গাইঘাটাতে, আর দাদা কিসের ডাক্তার সেটাও বলেছি। ও হ্যাঁ, এটা বলিনি, দাদা কিসের ডক্টর, তো দাদা হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর। আর আমাদের বেস হচ্ছে মেন ডক্টরি বেসটা হচ্ছে, একটা হচ্ছে ব্যথা আর একটা হচ্ছে শ্বাসকষ্ট, এই দুটোটাই বেশি জোর করে, মানে পেশেন্টগুলো এই দুটো পেশেন্টগুলোই বেশি আসে, মানে এই। আর দিদি তোমাদের বাড়িতে কে, ও আর আমাদের বাড়িতে কে কে আছে, আমার বাড়িতে অনলি 5 জন, আমার শ্বশুরমশাই, সম্রাট, আমি আর আমার 2 ছেলেমেয়ে এই আছে। আর মাঝে মাঝে আমার আশেপাশে যা দেখো, আমার মা আসে, আমার ভাই আসে, তো এরা, এই হচ্ছে আমার এই ছোট্ট একটা ফ্যামিলি। আর তারপরে একজন, ও আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আরেকজন আমাকে লিখেছে যে দিদি ভিডিওটা এডিট কি করে করব, তো বলে দিই, ভিডিওটা আমি এডিট হচ্ছে প্রিমিয়ার প্রো, মানে কম্পিউটারে যে প্রিমিয়ার প্রো সফটওয়্যার আছে, 2019 সফটওয়্যারটা, ওটাতে আমি ভিডিওটা এডিট করি। আর আমি বলেছিলাম ওনাকে, কিন্তু উনি মনে হয় বুঝতে পারেনি ব্যাপারটা। আর তোমরা চাইলে তোমরা মোবাইলেও করে নিতে পারবে এডিটটা, মোবাইলের ব্যাপারটা আমি সত্যি বলতে আমি একটুও কিচ্ছু জানি না এডিটের ব্যাপারটা, কেন কি আমি আমি প্রথম দিন থেকেই আমি কম্পিউটারে করেছি তার জন্য। আর তোমরা দেখে নেবে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যেখানে দেখিয়ে দেয় যে কীভাবে এডিটটা করতে হয় এই। আর বেশিরভাগ যে কমেন্টগুলো ছিল সেগুলোর আনসার আমি দিয়ে দিয়েছি আজকে। তো আবার যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, আমি চেষ্টা করব প্রত্যেকটা আনসার দেওয়ার। আর যদি কোনোটা স্কিপ হয়ে যায় তো সরি তার জন্য, কেন কি কিছু কিছু আনসার হচ্ছে স্কিপ হয়ে যাচ্ছে, আমার কমেন্ট বক্সে আসছে না, এরকম অনেক হয়েছে আমার সাথে। মানে আমি যে নোটিফিকেশান দিচ্ছি ওখানে যে তোমাকে কেউ কমেন্ট করেছে সেখানে আসছে, আর আমি যদি কম্পিউটারে গিয়ে চেক করছি কমেন্টে, ইউটিউব কমেন্টে, তো সেখানে সেগুলো শো করছে না। তো এই প্রবলেমগুলো এখন হচ্ছে, জানি না নতুন চ্যানেলগুলো হচ্ছে, তারপরে অনেক কিছু ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া থাকে তার জন্য হতে পারে। তো এখন আমি কিছু বলতে পারছি না, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হোক তারপরে আমি বলতে পারবো, কেন এখনও আমার কমিউনিটি খোলেনি, মানে ওপেন হয়নি, তারপরে আমার লাইভ করার যে অপশানটা এগুলো ওপেন হয়নি। তো এগুলো 1000 সাবস্ক্রাইবার না হওয়া অবধি আমি কিছু বলতেই পারবো না। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।